সন্দেশখালীতে নতুন করে জারি 144 ধারা, গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশকে। ঘটনায় গ্রেফতার 5। দলীয় কর্মীদের সাথে দেখা করতে আদালতে আসেন রেখা পাত্র। ভোটের পরেও অশান্তি অব্যাহত সন্দেশখালীতে। অশান্ত সন্দেশখালীকে শান্ত করতে নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। গ্রেপ্তার হয়েছে 5 জন। ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গতকাল সপ্তম দফার ভোট প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয় 2024 লোকসভা নির্বাচন। ভোট পর্ব মিটে গেলেও অশান্তি মেটেনি সন্দেশখালীতে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট মিটতেই সন্দেশখালীতে ফের জারি হল 144 ধারা। আজ সকাল 6টা থেকে সরবেরিয়া, আগারহাটি, বয়রামারি 1, বয়রামারি 2 ও হাটগাছি এই 4টি গ্রাম পঞ্চায়েতের 17টি জায়গায় 144 ধারা জারি হয়েছে। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে বলে জানা গিয়েছে। সন্দেশখালীর ন্যাজাট থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। সন্দেশখালীর মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই কথা মতো সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপির 5 কর্মীদের সঙ্গে এদিন দেখা করতে বসিরহাট মহকুমা আদালতে আসেন রেখা পাত্র। এদিন সকালে সন্দেশখালীর আগারহাটি মণ্ডলপাড়া এলাকায় সাধন রঞ্জিত নামে এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। এই নিয়ে গ্রামবাসীদের সাথে পুলিশের তীব্র বাদানুবাদ হয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পুলিশকে বাধা দেন গ্রামবাসীরা। তারপরই অতিরিক্ত পুলিশ বাহিনী সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আসেন গ্রামে। গ্রামে এসে গ্রামবাসীদের লাঠি উঁচিয়ে গ্রামের ভেতর ঢুকিয়ে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় গ্রামবাসীরা দাবি করতে থাকেন শান্ত গ্রাম, পুলিশ এসে অশান্তি বাঁধিয়েছে। পুলিশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। সাধন রঞ্জিতকে পুলিশরা তুলতে এসেছে, কোনো অশান্তি ছিল না গ্রামে, পুলিশ এসে অশান্তি বাঁধিয়েছে। কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে যে সাধন রঞ্জিত কাল তুলতে আসবে? কুতুরসের কাল গুলি চালালো আমাদের ছেলে মেয়েদের, কুপাই মানে কোদাল দিয়ে কুপালো, তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর পুলিশ এখানে মজা দেখতে এসেছে। আমাদের দুপুরের ভাত খেতে দেবে না? হ্যাঁ, মমতা কি ঘুষ খায়? কত টাকা দিয়ে পাঠিয়েছে মমতা পুলিশকে? যে মমতা আজকাল গ্রাম সাধারণ মানুষের ভাতের থালা পর্যন্ত খালা থেকে উঠে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাজাহান গ্রেপ্তারের পর থেকেই বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালীর নাম। এমনকি বিভিন্ন সময় সন্দেশখালীতে অশান্তির কারণে জারি হয়েছে 144 ধারা। ভোটের আগে থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালী। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ভোটের অনেক আগেই এলাকায় পৌঁছেছিল কেন্দ্রীয় বাহিনী। এলাকায় চলেছে রুট মার্চ। প্রসঙ্গত, ভোটের আগের রাত অর্থাৎ শুক্রবার বেরমজুর এলাকায় কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরবর্তীতে আটক হওয়া ব্যক্তিদের ছেড়েও দেওয়া হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শনিবার সকালে দক্ষিণ খুলনার 177 নম্বর বুথে রামকৃষ্ণ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। মাথা ফেটে যায় রামকৃষ্ণের। গেরুয়া শিবিরের দাবি, ওই তৃণমূল কর্মী বুথ দখল করতে গিয়েছিলেন, তাকে বাধা দিতে গিয়েই হামলা। এভাবেই সকাল থেকে দফায় দফায় ছোট বড় অশান্তির ঘটনা ঘটে। ঝড়ে রক্ত, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও। ইটের আঘাতে পুলিশের এএসআই পদমর্যাদার এক আধিকারিকের মাথাও ফেটে যায়। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ক্যানিং হাসপাতালে। এভাবেই সন্দেশখালীর একাধিক জায়গায় কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে ভোটের দিন। শুধু তাই নয়, ভোটের একেবারে শেষ পর্যায়ে গুলি চলেছে বলেও অভিযোগ ওঠে। জানা যায়, শেষ দফার ভোটে সন্দেশখালীর দিকে বিশেষভাবে নজর দিয়েছিল নির্বাচন কমিশন। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। তা সত্ত্বেও গণ্ডগোল, অশান্তি, রক্তপাত কিছুই এড়ানো যায়নি। তাই অশান্ত সন্দেশখালীকে শান্ত করতে 144 ধারা জারি করতে হল স্থানীয় প্রশাসনকে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে এ বিষয়ে সচেতন করা হয়েছে বাসিন্দাদের। কোনো জায়গায় জটলা করে দাঁড়িয়ে থাকতে নিষেধ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এবং ভোট কিছু কিছু হতেই দেয়নি, ওরা ভোট নিজেদের বুঝে বুঝে ফস ক্যামেরা যেটা এ করেছে সেটা আমি যখন ঢুকেছি ওখানে প্রত্যেকটা বুধে, যখন আমি যে কোনো বুধে গেছি আমি প্রত্যেক জায়গায় দেখেছি, যখনই আমি বুধের ভিতরে হুট করে ঢুকেছি প্রত্যেকটা এজেন্ট চমকে গেছে তৃণমূলের, তার মানে ওর ভিতরে কিছু না কিছু কারসাজি হয়েছে, আমি দেখেছি জোড়া ফুল মুখ্যমন্ত্রী যেখানে হাজি নজরুলের বুতামে সোজাসুজি পেনের কালি দিয়ে কালো চিহ্ন করা, তার মানে যারা মূর্খ বয়স্ক দেখতে পাবে না চোখে তাদের ওরা সিগন্যাল দেওয়া ছিল, তারা সেই সিগন্যাল অনুযায়ী ভোট দেবেন, এটাই হচ্ছে ওনাদের প্ল্যান। দাবি করছেন পুনর্নির্বাচন? অবশ্যই, যেগুলো যে বুথগুলোয় ভোট হয়নি, যে বুথগুলোয় এখনো অবধি এই অত্যাচার হয়েছে, আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেবো আর পুনরায় নির্বাচন হবে সেটাই আমরা। কতগুলো বুথে দেখুন, আমার আশঙ্কা আছে 500 বেশি বুথ আছে। সব মিলিয়ে নির্বাচনের পরদিনেও যথেষ্ট থমথমে সন্দেশখালি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।